রাখাইনে সব ধর্মীয় সংখ্যালঘুরাই নির্যাতিত, জানালেন পালিয়ে আসা হিন্দুরা, মানবতা বিরোধী অপরাধ বলছে কানাডা। রোহিঙ্গাদের ফেরতের প্রস্তাব নিয়ে শিগগিরই মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংকটের সমাধান না হওয়া পর্যন্ত অনুপ্রবেশের সুযোগ। এবার ফল প্রকাশের দাবিতে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ বিক্ষোভ। হাতিরঝিলের ভবন ভাঙতে আরো সাত মাস সময় পেল বিজিএমইএ, শেষ সুযোগ জানালো আপিল বিভাগ। কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংয়ে ইনিংস হারের লজ্জায় ডুবল বাংলাদেশ, টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে, সাথে আছি আমি জাবের হোসেন এবং আমি সেজুতি বিনতে রশিদ। মিয়ানমারের রাখাইন রাজ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপর মুসলমানরা নির্যাতন চালিয়েছে বলে দেশটির সরকার যে দাবি করেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পালিয়ে আসা হিন্দুরা। তারা বলছেন সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধরা শুধু মুসলমানদের উপরই নয়, হত্যা নির্যাতন চালাচ্ছে হিন্দুদের উপরও। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর হত্যা নির্যাতনের চিত্র নাড়া দিয়েছে বিশ্ববিবেককে। এই হত্যাযজ্ঞকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে কানাডা। যৌথ বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ও আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ম্যারি ক্লড বিবিও বলেন এর দায় মিয়ানমার সেনাবাহিনী ও সরকারকেই নিতে হবে। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে রাখাইনে ত্রাণ পাঠানো নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সসম্মানে ফিরিয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছে কানাডা। চলমান পরিস্থিতি নিয়ে এক সপ্তাহ আগে মিয়ানমারের সেনা প্রধানের সঙ্গে কথা বলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। গত 2 অক্টোবর জাতিসংঘ ও অন্যান্য দেশের কূটনীতিকদের সঙ্গে রাখাইন রাজ্য পরিদর্শন করেন মিয়ানমারে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত। এরপরই নতুন করে এই বিবৃতি দিল দেশটি। এদিকে বাংলাদেশে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বাড়ছেই, এমন বাস্তবতায় কক্সবাজারের কুতুপালংয়ে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্প। তবে 8 লাখের বেশি রোহিঙ্গাকে এসব ক্যাম্পে রাখা নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিন্স। রোগব্যাধি দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন তিনি। জাতিসংঘের আবাসিক সমন্বয়ক বলেন কুতুপালংয়ে এরই মধ্যে প্রায় 3.5 লাখ রোহিঙ্গা নিজেদের মতো করে অস্থায়ী ঘর তৈরি করেছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা এত বিপুল সংখ্যক মানুষের খাবার পানি আশ্রয় সহ জীবন ধারণের মৌলিক সুবিধা নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে ত্রাণ সংস্থাগুলো। দুলি মল্লিক, 21 টেলিভিশন। দর্শক, যেমনটা শিরোনামে বলছিলাম, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর নিপীড়ন নির্যাতনের ঘটনাকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছে কানাডা। আমরা সেই বিষয়ে রিপোর্টে দেখছিলাম, রিপোর্ট করলেন দুলি মল্লিক। মিয়ানমারের রাখাইন রাজ্যে হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর মুসলমানরা নির্যাতন চালিয়েছে বলে দেশটির সরকার যে দাবি করেছে তা সঠিক নয় বলে জানিয়েছেন পালিয়ে আসা হিন্দুরা। তারা বলছেন সেনাবাহিনী এবং উগ্র বৌদ্ধরা শুধু মুসলমানদের উপরই নয়, হত্যা নির্যাতন চালাচ্ছে হিন্দুদের উপরও। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের সহায়তায় সমর ইসলামের রিপোর্ট। রাখাইন রাজ্যে 25 আগস্ট থেকে মিয়ানমার সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের নির্যাতনের শিকার শুধু মুসলমানরাই নয়, হত্যা নিপীড়ন চালানো হয়েছে হিন্দু সহ অন্য সংখ্যালঘুদের উপরও। সম্প্রতি মিয়ানমারে আবিষ্কৃত একটি গণসমাধিতে পাওয়া 28টি মৃতদেহের বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের মানুষের। এ ঘটনায় আরাকান রোহিঙ্গা সলভেশন আর্মি ARSকে দায়ী করেছে মিয়ানমার সরকার। তবে বাংলাদেশে পালিয়ে আসা হিন্দুরা বলছে মিয়ানমারের সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধরাই ওই হত্যাকাণ্ড ঘটিয়েছে। অত্যাচার নির্যাতন থেকে বাঁচতে 28 আগস্ট মিয়ানমারের চিকনছড়ি এবং ফৈরাবাজার থেকে পালিয়ে বাংলাদেশে আসে 100 রোহিঙ্গা হিন্দু পরিবারের 517 জন সদস্য। উখিয়ায় কুতুপালং হিন্দুপাড়ার হরিমন্দিরের পাশে পরিত্যক্ত একটি খামারে আশ্রয় নিয়েছে তারা।
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে মিয়ানমার সরকার অপপ্রচার চালাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। রাখাইন সেনাবাহিনী যান, সবাইকে হত্যা করেছে নির্বিচারে, সবাই পালিয়ে এসেছে, সুতরাং বাংলাদেশে এ নিয়ে কোনো বিভ্রান্তি নেই। ওটা নিয়ে যেন আমাদের দেশে কোনো অপ্রীতিকর ঘটনা ভবিষ্যতে যেন না হয়। মিয়ানমারের সাম্প্রদায়িক সহিংসতার রেশ যাতে বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তারা। তবে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তারা যে কোনো সমস্যায় পড়লে আমাদের সাথে যোগাযোগ করলে সাথে সাথে আমরা প্রম্পট অ্যাকশন নিতে পারব। সমর ইসলাম, একুশে টেলিভিশন। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করতে চলতি মাসেই মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। অনুপ্রবেশকারীরা ইয়াবা পাচারসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে প্রচলিত আইনে বিচার হবে বলেও জানান তিনি। এদিকে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় সংকট নিরসনে জোরালো উদ্যোগ না নেওয়া পর্যন্ত মানবিক কারণেই রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ দেবে বাংলাদেশ। রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। অনুপ্রবেশকারী বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন করছে সরকার। শনিবার পর্যন্ত 91,423 জনের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে নিবন্ধিত হচ্ছে প্রায় 9,000। সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, নিবন্ধন ছাড়া দেশি বিদেশি কোনো সুযোগ সুবিধা পাবে না রোহিঙ্গারা। এ মাসে মিয়ানমার সফরে তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি। আমার মনে হয় এই মাসের মধ্যেই হবে, এটা তো আমাদের মেইন এজেন্ডা হবে। আমরা এই বিষয়ে কথা বলবো, দেশের প্রচলিত আইনের বিরোধী কোনো কাজ আপনারা করবেন না, আজকে 100,000 ক্রস করবে। আমরা প্রথম শুরু করেছিলাম 300-400 দিয়ে, আজকে আমরা 9,000 করে প্রতিদিন করছি। যারা রেজিস্ট্রেশনের আওতায় না আসবে তারা কোনো ধরনের আমাদের দেশীয় কিংবা আন্তর্জাতিক সহযোগিতা পাবে না। এদিকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় বিআরটি এর অভিযান পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানিয়েছেন, সমস্যার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে। কূটনৈতিক উদ্যোগ এবং জাতিসংঘ সহ বিশ্ব জনমতের চাপে বন্ধ না হবে, আমরা জোর করে দরজা বন্ধ করে দেব। আরেক অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন, রোহিঙ্গাদের বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার। তাতে করে পানির হাহাকার এই 6,00,000 জনগোষ্ঠীর মধ্যে নাই। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা শরণার্থী চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে ভারত সর্বাত্মক সহায়তা করবে বলে জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব। আর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বর্তমানে বাংলাদেশ ভারতের আর্থ সামাজিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে আছে। বিস্তারিত মানিক শিকদারের রিপোর্টে। বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে দ্বিতীয় নদী উৎসব অনুষ্ঠিত হয় শিল্পকলা একাডেমিতে। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদীর সাথে সংশ্লিষ্ট জনপদের আর্থসামাজিক উন্নয়নে পরস্পরের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। টু এনহান্স সিকিউরিটি এন্ড ডেভেলপমেন্ট, পিস এন্ড প্রসপেরিটি। এ সময় ভারতের ক্ষমতাসীন বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব বলেন, রোহিঙ্গা সংকট মোকাবেলার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকবে ভারত। উই শুড টুগেদার অ্যাপিল টু দ্য মায়ানমার গভর্নমেন্ট এন্ড ইটস পিপল এসপেশালি টু এনশোর পিস এন্ড হারমনি ইন রিজনস ওয়্যার দ্য মাইনরিটি পপুলেশনস লিভ। উই ওয়ান্ট পভার্টি এন্ড ব্যাকওয়ার্ডনেস to end in India and also in Bangladesh. শুধু অভিন্ন নদী নয়, দুই দেশের আর্থসামাজিক উন্নয়নে ভারত বাংলাদেশ একত্রে কাজ করছে বলে মন্তব্য করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। People to people contacts, the trade and economic contacts are very very important in the relationship that we enjoy with Bangladesh as a whole. পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ ভারতের সম্পর্ক এখন সর্বোচ্চ পর্যায়ে। মিউচুয়াল রেসপেক্ট এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ইচ আদার্স পারসপেক্টিভস হ্যাজ ম্যাচিউরড বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনশিপ ওভার দি ইয়ার্স। রাইডিং অন দিস, উই আর নাও লুকিং এট গ্রেটার ইকোনমিক ইন্টিগ্রেশন বিটুইন বাংলাদেশ এন্ড ইন্ডিয়াস নর্থ ইস্ট ফর মিউচুয়াল বেনিফিট। এর আগে বিকেলে দ্বিতীয় নদী উৎসবের উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। এরপর নদী সংক্রান্ত প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।
মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। ফল প্রকাশ সহ পাঁচ দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য দ্রুত ফল ঘোষণার আশ্বাস দিলেও দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। সপ্তাহের প্রথম কর্মদিবসে শিক্ষার্থীদের এই অবরোধের কারণে রাজধানীতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ফল প্রকাশের দাবিতে সকালেই নীলক্ষেত মোড়ে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দেয় তারা। শিক্ষার্থীদের অভিযোগ, অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। দীর্ঘ নয় মাসেও ফল প্রকাশ করতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগেও আন্দোলন করে সমাধান না হওয়ায় রাস্তায় নামা ছাড়া কোনো পথ নেই বলে জানান আন্দোলনকারীরা। পিএসসি, জেএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষা তিন মাসের মধ্যে, দুই মাসের মধ্যে রেজাল্ট দিয়ে পাবলিশ করে ফেলছে, কিন্তু আমাদের অনার্সের দেড় লাখ শ্রেণীর পরীক্ষার রেজাল্ট তারা এখনও দুই মাসের আশ্বাস দিয়ে এখন দশ মাসে রানিং চলতেছে। আমরা আশা করছি ফলাফল পাবো, কারণ আমরা আন্দোলনে নেমেছি, রাজপথে আমরা নামছি একমাত্র রেজাল্টের জন্য। সাত কলেজের মোট শিক্ষার্থী আড়াই লাখের মতো, আর দুই শিক্ষাবর্ষে পরীক্ষা দিয়েছে প্রায় 34,000। অবিলম্বে ফল ঘোষণা এবং সুনির্দিষ্ট ওয়েবসাইট করা সহ পাঁচ দফা দাবি জানান শিক্ষার্থীরা। এবছর নিবন্ধন পরীক্ষা হয়ে গেছে, যেখানে ন্যাশনাল ইউনিভার্সিটির রেজাল্ট হয়ে গেছে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পেরেছে। আমরা কেন ঢাকা ভার্সিটি আর আপনাদের জাতীয় ভার্সিটির বিক্রিম হব? আমরা তো কোনো অপরাধ করি নাই। সুনির্দিষ্ট ডেট এবং পাঁচটা দাবি ছাড়া এখান থেকে যাব না। আন্দোলনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য এসে আগামী মাসের মধ্যেই ফল ঘোষণার প্রতিশ্রুতি দেন। নভেম্বর বলা হয়েছে একটি ডেডলাইন, কিন্তু যদি এর আগে সম্ভব হয় তাহলে যত আমরা এই আশ্বাস সত্ত্বেও শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। অবরোধের কারণে নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। গাড়ি নেই, কিছু নেই, কোনো কষ্ট হইতেছে না। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থেকে ভবন সরাতে শেষ সুযোগ হিসেবে আরও সাত মাস সময় পেল বিজিএমইএ। সংগঠনটির সভাপতির আবেদনের ওপর শুনানির পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত 12 সেপ্টেম্বর থেকে এই সাত মাস গণনা শুরু হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। শাকির আরজু রিপোর্ট। 2011 সালের 3 এপ্রিল হাইকোর্টের দেয়া রায়ে বিজিএমইএ ভবনকে হাতিরঝিল প্রকল্পে একটি ক্যান্সারের মতো উল্লেখ করে রায় প্রকাশের 90 দিনের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন। রায়ের বিরুদ্ধে বিজিএমইএর লিপ্ত আপিলও খারিজ করে দেন আদালত। পরে আদেশ পুনর্বিবেচনা চেয়ে আবেদন করলে তাও খারিজ হয়ে যায়। পাশাপাশি কার্যালয় সরাতে কতদিন সময় লাগবে তা জানিয়ে বিজিএমইএকে আবেদন দিতে বলেন। এরই ধারাবাহিকতায় 3 বছর সময় চেয়ে আবেদন করলে আপিল বিভাগ 6 মাস সময় দেন। এ সময়সীমা ছিল 12 সেপ্টেম্বর পর্যন্ত। সময় শেষ হওয়ার আগেই 23 আগস্ট বিজিএমইএ সভাপতি আদালতের নির্দেশনা বাস্তবায়নে 1 বছরের সময় চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদেশ দেন আদালত। আদালত চান যে অতি মানে এটা অপসারিত হোক, যত শীঘ্র অপসারিত হোক। উত্তরাতে প্লটও কিনে ফেলেছি, আমরা টাকাও পরিশোধ করেছি, বরাদ্দপত্র পেয়ে গেছি, আমরা চলে যাচ্ছি, আমরা চলে যাবো, এটা নিশ্চিত। এখন শুধু সময়ের ব্যাপার, কোর্টও সেটাই বলেছে যে ঠিক আছে, এই আগেটা বিবেচনা করে আপনাকে 7 মাস সময় দিলাম। ভবন না সরানোর জন্যই বিজিএমইএ বারবার সময় নিচ্ছে বলে মন্তব্য করেছেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ। তারা সরতে চাচ্ছেন না বা ডিলে করতে চাচ্ছেন, এটি হলো তাদের মূলত ইচ্ছা। এই কারণে অনেকগুলো যুক্তি তারা দাঁড় করিয়েছেন যে আমরা এখনও 60,000 স্কোয়ার ফিট একটা জায়গা আমরা খুঁজতেছি, অনেকদিন থেকে আমরা পাচ্ছি না, তো ঢাকা শহরে তো এটা পাবে না, এটা না পাইলে কি তাহলে আদালতের রায়টা কার্যকরী হবে না? বিজিএমইএর নিজ খরচেই 18 তলা ভবন ভাঙতে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ, তা না হলে রাজুককে নির্দেশ পালন করতে বলেছিলেন আদালত। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মাত্র আড়াই দিনে ব্লুমফন্টেইন টেস্টে ইনিংস ও 254 রানে হেরে দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। ব্যাটসম্যানদের চরম ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে 172 রানে অল আউট হয় মুশফিকের দল। ইঞ্জুরিতে পড়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। প্রথম ইনিংসে 4 উইকেটে 573 রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। আবু হুরায়রা তামিমের রিপোর্ট। সম্প্রতি দেশের মাটিতে
ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো পরাশক্তিকে ও বিদেশের মাটিতে শক্তিশালী শ্রীলঙ্কাকে টেস্টে হারিয়ে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে বাংলাদেশ। তাই দক্ষিণ আফ্রিকা সফরে মনোবলটা একটু উঁচুতেই ছিল টাইগারদের, তবে সফরে মিলল তার উল্টো চিত্র। ব্যাটিং বোলিং কোনোটাই নিজেদের যোগ্যতা অনুযায়ী করতে পারেনি মুশফিক বাহিনী। 473 রানে পিছিয়ে থেকে ফলো অনে পরে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও যথারীতি বাজি ব্যাটিং এর প্রদর্শনী করে মুশফিক সৌম্য সাব্বিররা। টেস্ট ম্যাচে যেভাবে ধৈর্য ধরে খেলা দরকার তার কিছুই করতে পারেনি লাল সবুজ ব্যাটসম্যানরা। দলীয় 13 রানে ফ্লপ মাস্টার সৌম্য সরকারকে দিয়ে শুরু, 3 রান করেন তিনি। এরপর মমিনুল, ইমরুল ও অধিনায়ক মুশফিক লাঞ্চের আগেই সাজঘরে ফেরেন। দ্বিতীয় সেশনে বাকি 6 উইকেট তুলে নেয় প্রোটিয়া বোলাররা। তৃতীয় দিনের তৃতীয় সেশন পর্যন্ত অপেক্ষা করতে হয়নি তাদের, মাত্র 172 রানে অল আউট হয়ে ইনিংস ও 254 রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে 4 উইকেটে 574 রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা, জবাবে মাত্র 147 রানে গুটিয়ে যায় লাল সবুজরা। আবু হুরায়রা তামিম, 21 টেলিভিশন। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। সংবিধান অনুযায়ী নির্বাচন চায় জাসদ, ইসির সংলাপে ইভিএম এর পক্ষে মত। নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা বিধির গেজেট প্রকাশে 5 নভেম্বর পর্যন্ত সময় পেল সরকার। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ইভিএম চালু, হলফনামা বাতিল সহ 18 দফা দাবি তুলে ধরেছে দলটি। এদিকে বিচারিক ক্ষমতা দিয়ে নির্বাচনের সময় সেনা মোতায়েন সহ 12 দফা প্রস্তাবনা নিয়ে ইসির সঙ্গে সংলাপ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। বিকেলে নির্বাচন কমিশন কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের সংলাপে সভাপতি হাসানুল হক ইনুর নেতৃত্বে অংশ নেয় জাসদ। সভায় 18টি প্রস্তাব নিয়ে কথা বলেছে জাসদ। নির্বাচনের সম্ভাব্য সর্বোচ্চ প্রযুক্তিগত নিরাপত্তার নিশ্চয়তায় ইভিএম পদ্ধতি চালু করার পক্ষে নিজেদের অবস্থান জানিয়েছে দলটি। সংলাপ শেষে ইনু বলেন, মনোনয়ন প্রক্রিয়া সহজ করতে, হলফনামা বাতিল, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা সহ যুদ্ধাপরাধীদের নির্বাচনে নিষিদ্ধ করার বিষয়টিও তুলে ধরেছেন তারা। সংবিধান অনুযায়ী নির্বাচনের সময় সংসদ ভাঙা কোনো বিধান নাই, সুতরাং এটা নিয়ে কোনো আলোচনার সূত্রপাত করার প্রয়োজনই বোধ করি না আমরা। নির্বাচনকালীন সময় মন্ত্রী সংসদ সদস্যরা কি আচরণ করবে সেটা নির্বাচন কমিশন ঠিক করে দেয়, সেই আচরণ ভঙ্গ করলে তখন তিনি দোষী সাব্যস্ত হবেন। এর আগে সকালে আসম আব্দুর রবের নেতৃত্বে সিইসির সঙ্গে সংলাপে বসে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। নির্বাচনে বিচারিক ক্ষমতা সহ সেনাবাহিনী মোতায়েন, নির্বাচনী তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়া সহ 12 দফা প্রস্তাবনা তুলে ধরে দলটি। গাড়িতে ঘুরবে, চক্কর দেবে, টহল দেবে ওই সেনাবাহিনী না, আইন ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী রাখতে হবে। একবারে প্রশাসনিক কর্মকর্তা থেকে শুরু করে কেউ যদি অনিয়ম করে, প্রার্থী অনিয়ম করে, সমর্থনা অনিয়ম করে, সবকিছুর ব্যবস্থা সাথে ব্যবস্থা নিতে পারে। নির্বাচনকালীন সরকার গঠন, না ভোট চালু এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়েও আলোচনা হয়। আমরা প্রথমে বলেছি পার্লামেন্ট ভেঙে দিতে হবে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। নিম্ন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে 5 নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিধিমালার গেজেট প্রকাশে সকালে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম 4 সপ্তাহ সময় চান। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহাব মিয়ার নেতৃত্বাধীন 5 বিচারপতির আপিল বেঞ্চ তা মঞ্জুর করে নতুন তারিখ নির্ধারণ করে দেন। এর আগে গত 20 আগস্ট গেজেট প্রকাশের সময় 8 অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলেন আপিল বিভাগ। ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন 2012 বাস্তবায়নে আধুনিক ও বাস্তবসম্মত কর ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। ব্যবসায়ী অর্থনীতিবিদদের সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের মতবিনিময় সভায় ভ্যাট আইন বাস্তবায়নে অটোমেশন চালুর ব্যাপারে একমত হন সবাই। দেশের উন্নয়নে বাস্তবসম্মত কর ব্যবস্থা বাস্তবায়নে রাজস্ব বোর্ডকে সহযোগিতার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট।
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর গবেষণা ও বাস্তবায়নে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের সাথে এনবিআর এর মত বিনিময় সভা। ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের সাথে যে মতানৈক্য হয়েছিল তা নিরসন করতে রাজস্ব বোর্ডের এই উদ্যোগ। মত বিনিময় সভায় বিভিন্ন পরামর্শ দেন অর্থনীতিবিদরা। কিছু করদাতার গড়িমসির সাথে এনবিআর কর্মকর্তাদের নানা দুর্বলতার কথাও তুলে ধরেন তারা। বিভিন্ন পক্ষের টানা সঙ্গে এনবিআর এর টানা পড়েন এবং সরকারের শেষে গিয়ে পিছিয়ে যাওয়া, আপনারা যে ভবিষ্যৎ যে গবেষণা বলছেন এই গবেষণাটি নতুন করে আবার আরেকটি হুইল যেন আবিষ্কার করার চেষ্টা না হয়। আমাদের দেশে বিআরটির রেটও বেশি, ট্যাক্সের রেটও বেশি স্যার, এটা কিন্তু আপনারা আমার বিষয় লোক কিন্তু ইম্প্যাক্টটা যদি আমরা অ্যাসেস করে নিতে পারি তাহলে ওই ইম্প্যাক্টগুলো দূর করার ব্যাপারে সলিউশনগুলো আইডেন্টিফাই করা সম্ভব। ব্যবসা সংক্রান্ত যে কোনো করারূপের সিদ্ধান্তের আগে ব্যবসায়ীদের মতামত নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আর এনবিআর এর সাথে এ সভা ভ্যাট আইন বাস্তবায়নে সহায়ক হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই সভাপতি। ডোন্ট লুক ব্যাক টু আমাদের কি কি হিকআপ হয়েছিল, লেট উই গো ফরওয়ার্ড টুগেদার। এফবিসিসিআই এনবিআর এর পার্টনারশিপ হাতে লাগানো থাকবে। সরকারের পক্ষে আমরা যত বিভিন্ন বিভাগ কাজ করি আমরা যাতে সকলে একই সমতলে অবস্থান করতে পারি তো সেই উদ্যোগটা নিতে হবে। দেশের উন্নয়নে রাজস্ব আহরণ বাড়ানোর বিকল্প নেই বলেও জানান বক্তারা। প্রত্যক্ষ কর আইন নিয়ে কাজ শুরু করেছি। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর টিকাটুলিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্র খন্দকার আবু তালহা। তিনি একটি বেসরকারি ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। ভোরে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে। মিরাজ মিজুর রিপোর্ট। প্রতিদিনের মতো বিশ্ববিদ্যালয়ে যেতে বাড়ি থেকে বের হন আবু তালহা। কে জানত লাশ হয়ে ফিরতে হবে তাকে। টিকাটুলির বাড়ির 200 গজের মধ্যেই ছিনতাইকারীর কবলে পড়েন তিনি। এলোপাতাড়ি ছুরিকাঘাতে আহত তালহাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল 8:15 দিকে তার মৃত্যু হয়। গত সেমিস্টারেও তার রেজাল্ট মোটামুটি ভালো ছিল। রিক্সা নিয়ে মনে করেন 2 মিনিট 200-300 ফিট আসার পরই হাইজ্যাকার ধরছে। ছেলের খুনিদের বিচার দাবি করেন তালহার বাবা নুরুদ্দিন খন্দকার। প্রশাসন যদি একটু সতর্ক না হয় এর মামার ছেলে রক্ত গেছে, সবাই রক্ত যাবে। আমি চাই যে আমার ছেলে রক্ত দেওয়ার বিনিময়ে যদি আর কোনো চিন্তাই করে কোনো লোক না পড়ে। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে ওয়ারি থানা পুলিশ। এই ঘটনাটা আসলে একটা দুঃখজনক ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিষয়টা আমরা তদন্ত করতেছি। বন্ধুর মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে তালহার সহপাঠীরা। শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন তারা। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। বিরল রোগে আক্রান্ত মুক্তামণির হাতে স্কিন গ্রাফটিং এর প্রাথমিক ধাপ শেষ হয়েছে। সকালে অপারেশন শুরুর প্রায় 4 ঘন্টা পর গ্রাফটিং এর প্রাথমিক ধাপের কাজ শেষ করেন চিকিৎসকরা। প্রথম ধাপ শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকরা জানান, স্কিন গ্রাফটিং এর কয়েকটি ধাপের মধ্যে প্রথম ধাপ সম্পন্ন হলো, যা মুক্তামণির সুস্থ হওয়ার পথে সহায়ক হবে। আগামী মঙ্গলবার পরবর্তী অপারেশন হবে বলে এ সময় জানানো হয়। একই সাথে মেয়েটির শারীরিক অবস্থা ভালো বলে নিশ্চিত করা হয়। 5 সদস্যের একটি দল মুক্তামণি স্কিন গ্রাফটিং এর কাজ করছে। সাতক্ষীরার 11 বছরের মেয়ে মুক্তামণি লিম্ফেটিক মালফরমেশন রোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তির পর কয়েকটি ধাপে তার চিকিৎসা শুরু করে ঢাকা মেডিকেল কলেজ বার্ন ইউনিট। আবারও ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রামের আগ্রাবাদে দখলকৃত কলোনিতে অভিযান, 4 একর জায়গা উদ্ধার, 500 স্থাপনা উচ্ছেদ। ক্যাটালোনিয়ায় স্বাধীনতার পদক্ষেপ মোকাবেলার ঘোষণা প্রধানমন্ত্রী রেজয়ের, উত্তাল স্পেন। আবারো স্বাগত রাত 11:21 সংবাদে। চট্টগ্রামের আগ্রাবাদে প্রায় 70 বছর ধরে দখলে থাকা কলোনিতে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিদা শারমিনের নেতৃত্বে সকাল থেকে শুরু হওয়া অভিযানে গণপূর্ত বিভাগের প্রায় 4 একর জায়গা উদ্ধার করা হয়। এ সময় উচ্ছেদ করা হয় প্রায় 500 স্থাপনা। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। 1970 সাল থেকে নগরীর আগ্রাবাদের জাম্বুরি মাঠ সংলগ্ন এ 4 একর জায়গার মালিক চট্টগ্রাম সিটি কর্পোরেশন। কিন্তু স্বাধীনতার আগে থেকেই বিশাল এ এলাকা চলে যায় অবৈধ দখলদারদের হাতে, গড়ে ওঠে বাস্তুহারা বস্তি ও কলোনি।
নিজস্ব ভূমি ফিরে পেতে রোববার সকাল 10টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে সিটি কর্পোরেশন। অভিযানে উচ্ছেদ করা হয় প্রায় 500 পরিবারকে। তবে কোনো রকম নোটিশ ছাড়াই উচ্ছেদ চালানো হয়েছে বলে অভিযোগ করেন বসবাসরতরা। ঘন্টানিক আগে মাকিন দিয়া বললো, তারপরে হেরা এখন আমাদের উপর হামলা শুরু করছে। মালিকানা জায়গা তুই উচ্ছেদ করে তো আমাদেরকে তো সময় দিবে। এক ঘন্টা সময় আমাদেরকে দিছে, আমাদের মাল সামান বার করে আমরা কোথায় যাবো? সিটি কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, গত এক বছর ধরে এই জায়গা উদ্ধারে মাইকিং নোটিশ দেওয়া সহ বিভিন্ন চেষ্টা করা হলেও অবৈধ দখলদারদের সরানো যায়নি। এদিকে জামবুড়ি মাঠ সংলগ্ন এলাকায় উচ্ছেদের পরপর পুরো এলাকার গ্যাস বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মূলত এই কাজটা আমাদের এক বছর ধরে দীর্ঘ ধরে চলমান প্রক্রিয়া। কথা হচ্ছে ওনাদেরকে নোটিশের মাধ্যমে জানানো হয়েছে, মাইকিং করা হয়েছে। আপনাদের কমপ্লেন থাকে যে আমরা করি, আবার দখল হয়ে যায়, আবার আমরা করি, এই জন্য আমরা কাঁটাতারের বেড়াটাও আমরা সাথে সাথে দিয়ে দিচ্ছি। অভিযানে র‍্যাব, পুলিশ, ফায়ার সার্ভিস সহ বিভিন্ন সরকারি সেবা সংস্থা সমূহ অংশ নেয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, চট্টগ্রাম। এবার বাণিজ্য সংবাদ। ঢাকা জেলার দোহারে 100তম এজেন্ট আউটলেটের উদ্বোধন করেছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড। দোহারের পল্লবী বাজার এলাকায় আউটলেটটির উদ্বোধন করেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক বদিউর রহমান। এই এজেন্ট আউটলেটগুলোর মাধ্যমে গ্রাহকরা দেশের বিভিন্ন স্থান থেকে আল আরাফা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলা, টাকা জমা ও উত্তোলন, রেমিটেন্সের টাকা গ্রহণ সহ বিভিন্ন সুবিধা পাবেন বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। শততম এজেন্ট আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবেদ আহমদ খান সহ ব্যাংকের কর্মকর্তারা। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। ক্যাটালোনিয়ায় স্বাধীনতার ঘোষণা স্পেনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মারিয়ানো রেজয়। সংবাদ মাধ্যম এল পাইসোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। চলমান সংকট নিয়ে মধ্যস্থতার সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী রেজয়। আইনি পথে সংকট মোকাবেলা করা হবে বলে জানান স্পেনের প্রধানমন্ত্রী। এ নিয়ে মঙ্গলবার বিশেষ অধিবেশন বসবে স্পেনের পার্লামেন্টে। গেল রোববার স্বাধীনতার প্রশ্নে গণভোটের পর থেকেই পাল্টাপাল্টি বিক্ষোভ প্রতিবাদ সমাবেশে উত্তাল হয়ে উঠেছে বার্সেলোনা, মাদ্রিদ সহ স্পেনের বিভিন্ন শহর। নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিলেন মাশরাফি সাকিবরা, ওয়ানডে সিরিজের আগে 12 অক্টোবর প্রস্তুতি ম্যাচ। এশিয়া কাপ হকি প্রস্তুতি ম্যাচে জাপানকে হারিয়েছে বাংলাদেশ, জয়কে টুর্নামেন্টে অনুপ্রেরণা হিসেবে দেখছেন কোচ। আবারও স্বাগত রাত 11টার 21 সংবাদে। এবার খেলার খবর জানাচ্ছেন তাসনিম আফিফা। ধন্যবাদ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে অংশ নিতে দলের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মাশরাফি সহ 4 ক্রিকেটার। মাশরাফি ছাড়া অন্য 3 জন সাকিব আল হাসান, নাসির হোসেন ও ওয়ানডে ক্রিকেটে নবাগত পেস অলরাউন্ডার সাইফুদ্দিন। খেলোয়াড়দের 9 অক্টোবর রওনা দেওয়ার কথা থাকলেও 2 দিন আগে 7 অক্টোবর তারা ঢাকা ছেড়ে যান। মূলত 12 অক্টোবর দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে তাদের আগে যাওয়া। 15 অক্টোবর ডায়মন্ড ওভালে টাইগার ও প্রোটিয়াদের মধ্যে গড়াবে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডেটি অনুষ্ঠিত হবে 18 অক্টোবর বোল্যান্ড পার্কে, আর 22 অক্টোবর বাফেলো পার্কে তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী বাংলাদেশ। এশিয়া কাপ হকির প্রস্তুতি ম্যাচে জাপানকে 2-1 গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয় টুর্নামেন্টে বাংলাদেশ দলের জন্য বাড়তি অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন কোচ মাহবুব হারুন। এদিকে টুর্নামেন্টের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছেন হকি ফেডারেশন। বিস্তারিত সৌরভ ইমামের রিপোর্টে। দীর্ঘ 32 বছর পর ঢাকায় বসছে এশিয়া কাপ হকির আসর। বড় এই আয়োজনকে ঘিরে জমজমাট হকি অঙ্গন। মূল টুর্নামেন্ট শুরুর আগে জাপানের সাথে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দিয়ে জয় তুলে নিয়েছে লাল সবুজরা। এশিয়া কাপের মতো বড় আসরে এবার চমক দেখাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এমন আশার কথা জানালেন কোচ মাহবুব হারুন। টিম ইনশাআল্লাহ ভালো খেলবে, যে ওই আমরা আগেও বলেছি যে খেলার আগে আমরা হারবো না,
আমরা প্রত্যেকটা টিমের সাথে পজিটিভ গেম খেলবো, বাকিটা রেজাল্ট ম্যাচ শেষে দেখা যাবে রেজাল্ট কি। এদিকে এশিয়া কাপকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয় বাংলাদেশ হকি ফেডারেশন। ফ্লাড লাইট, স্কোরবোর্ড সহ বিভিন্ন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, আর সব প্রস্তুতি এখন শেষের পথে বলে জানালেন হকি ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুর রশিদ শিকদার। কিছু কিছু জায়গাতে অ্যাডজাস্টিংটা বাকি, লাইটটাকে অ্যাডজাস্টিং করা, এছাড়া ফ্লাড লাইটের সম্পূর্ণ কাজ আমরা শেষ বলতে পারবো। এবং ওয়ার্ল্ডের মানে নাম্বার ওয়ান স্কোরবোর্ড বাংলাদেশে এখন বাংলাদেশ হকি মাঠে, এবং এটা ইনস্টল হয়ে গেছে গত পরশু দিন থেকে, এটা কাজ করতেছে। আমাদের কিছু ফিনিশিং টাচ আমাদের ফেডারেশনের যে রুমগুলো আছে সেখানে বাকি আছে। 11 অক্টোবর প্রতিযোগিতার উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রথম বিভাগ কাবাডি লীগে শিরোপা জিতল সানশাইন স্পোর্টিং ক্লাব, ফাইনালে স্টার স্পোর্টিং ক্লাবকে হারায় তারা। কাবাডি স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে স্টার স্পোর্টিং ক্লাবকে 47-45 পয়েন্টে হারায় সানশাইন স্পোর্টিং ক্লাব। এর আগে প্রথম সেমিফাইনালে স্টার স্পোর্টিং ক্লাব 43-24 পয়েন্টে মৌলভী সিরাজুজ্জামান স্মৃতি সংসদকে এবং দ্বিতীয় সেমিফাইনালে সানশাইন 62-32 পয়েন্টে স্বর্ণালী সংসদকে হারিয়ে ফাইনালে ওঠে। স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য, সাবেক জাতীয় ফুটবলার ও আবাহনীর ফুটবল কোচ অমলেশ সেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছে তার প্রিয় আবাহনী ক্লাব। এ সময় ক্লাবের খেলোয়াড় ও কর্মকর্তা ছাড়াও তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের পর অমলেশের মরদেহ শেষকৃত্যের জন্য রাজধানীর বাসাবতে নিয়ে যাওয়া হয়। গতকাল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান অমলেশ সেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 74 বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 1971 সালে তিনি খেলেন স্বাধীন বাংলা দলের হয়ে। এরপর স্বাধীনতার পর থেকে মৃত্যু অবধি অমলেশ আবাহনীর সাথে ছিলেন। 17টি মেডিকেল কলেজের অংশগ্রহণে আন্তঃমেডিকেল কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। সাভার গণবিশ্ববিদ্যালয় মাঠে টুর্নামেন্ট উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার এনামুর রহমান। উদ্বোধনী খেলায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ 1-0 গোলে উত্তরা আধুনিক মেডিকেল কলেজকে হারায়। দিনের অপর খেলায় আনোয়ার খান মেডিকেল কলেজকে একই ব্যবধানে হারায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট। এই ছিল আমার কাছে খেলার খবর, ফিরছি মূল খবরে। ধন্যবাদ আফিফা। শেষ করছি জার্মানির হ্যামিলনের বাঁশিওয়ালার খবর দিয়ে। হ্যামিলনের বাঁশিওয়ালা গল্পটি অনেকে পড়ে থাকবেন বা শুনে থাকবেন। প্রায় 700 বছর আগে 1284 সালের দিকে জার্মানির হ্যামিলন শহর থেকে শতাধিক শিশু নিখোঁজ হয়ে যায় চিরতরে। এই নিয়ে রয়েছে নানা গল্প। তবে জাদুকর বংশীবাদক তার প্রাপ্য অর্থ না পেয়ে বাঁশির সুরের টানে শিশুদের নিয়ে হারিয়ে যায়, এই গল্পটি বেশি প্রচলিত। হ্যামিলন শহরে আজও রয়ে গেছে সেই গল্পের নানা স্মৃতি। হ্যামিলন শহর ঘুরে এসে আরও জানাচ্ছেন মামুন রশিদ। জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যে অবস্থিত ঐতিহাসিক হ্যামিলন শহর, হ্যানোভারের 33 মাইল দক্ষিণে এই শহরটি প্রতিষ্ঠিত হয় 11th শতাব্দীতে। আজও পুরনো সব স্মৃতি নিয়ে প্রাচীন কাঠামোতে নির্মিত ও ভবনের সমন্বয়ে সুন্দর সাজে দাঁড়িয়ে আছে শহরটি। হ্যামিলনের বাঁশিওয়ালা কল্পকাহিনীর অনেক স্মৃতিচিহ্ন বহন করে চলেছে শহরটি। ছোটবেলায় গ্রিম ব্রাদার্সের রচিত কল্পকাহিনীতে আমরা যে গল্প পড়েছি তাতে দেখা যায় 1284 সালের দিকে জার্মানির ছোট শহর হ্যামিলনে ইঁদুরের অত্যাচার থেকে বাঁচতে এক জাদুকর বংশীবাদককে অর্থের বিনিময়ে ইঁদুর দূর করার অনুরোধ জানান তখনকার হ্যামিলন মেয়র। কিন্তু বাঁশির সুরে ইঁদুরগুলোকে শহরের পাশের ভেজার নদীর মাঝে ডুবিয়ে মেরে ফেলার পরও মেয়র প্রাপ্য পারিশ্রমিক না দেয়ায় ক্ষিপ্ত হয়ে যান বংশীবাদক। প্রতিশোধ হিসেবে বংশীবাদক 1284 সালের 22 জন ছোট শহরটির অধিকাংশ শিশু কিশোরকে বাঁশির সুরের মন্ত্রমুগ্ধ টানে শহরের ছোট নদী পার করে পাশের পাহাড়ের ওপারে হারিয়ে যায় চিরতরে। সেই সারিতে ছিল অন্ধ ও খোড়া দুই শিশু কিশোর, যারা মাঝপথ থেকে ফিরে এসে এই গল্প জানায় সবাইকে। এখনও হ্যামিলন শহরের সেই মেয়রের বাসভবনের জায়গায় নির্মিত পৌরসভা ভবনে প্রতিদিন 2 বার দেখানো হয় সেই ইতিহাস। তবে দীর্ঘদিন ধরে এ নিয়ে গবেষণা হয়েছে, রচিত হয়েছে আরও কিছু মতামত। কোনোটাতে বলা হয়েছে প্লেগ রোগে আক্রান্ত হয়ে শতাধিক শিশু কিশোর মারা যায়, আবার কোনোটাতে বলা হয়েছে 1212 সালে নিকোলাস নামে এক সুদর্শন যুবক পুণ্যভূমি জেরুজালেমের গল্প শুনিয়ে শতাধিক শিশু কিশোরকে উত্তেজিত করে তোলে সেখানে যাবার জন্য, পরে তাদের নিয়ে মধ্যপ্রাচ্যে বিক্রি করে দেয় অথবা
ক্রুসেডের যুদ্ধে পাঠিয়ে দেয়। হ্যামিলন জাদুঘরে পঞ্চদশ শতকে লেখা কয়েকটি বই থেকে পাওয়া আরেকটি গল্পে আছে যে এক রংচঙ্গা সাধক এসব শিশুদের অপহরণ করে পার্শ্ববর্তী কপিলবাগ পাহাড়ের ওপাশে তার উপাসনালয়ে নিয়ে যান, ফিরে আসেননি আর। এমন অনেক বর্ণনা ও গবেষণা রয়েছে যা হ্যামিলন শহরের বিভিন্ন দেয়ালে দেয়ালে আজও শোভা পাচ্ছে। যাই হোক, শহরটি থেকে যে শতাধিক শিশু কিশোর হারিয়ে গেছে সেটা সত্যি, আর তাই তার স্মৃতি বিভিন্নভাবে রয়ে গেছে শহরটিতে। বাঁশিওয়ালা, শিশু ও ইঁদুরের বিভিন্ন ভাস্কর্য শোভা পাচ্ছে পুরো শহরটি জুড়েই, এমনকি বিভিন্ন খাদ্যপণ্য, খেলনা, বই ও দোকানের শোভা পাচ্ছে সেসব স্মৃতি। ঐতিহাসিক শহরটির বাড়িঘরগুলো এখনও সেই পুরনো ধাঁচে রয়ে গেছে। প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক হ্যামিলন শহরে বেড়াতে আসেন, ঘুরে দেখেন ছোটবেলার গল্পের সেই ইতিহাস। এটা সম্ভবত আমার তৃতীয়বার আসা এবং এই সিটিটাতে আসলে মনে হয় যেন 1000 বছর পিছনে ফিরে গিয়েছি। আর যেটা হচ্ছে যে কল্পকথাটি শুধু কল্পকথায় নয়, এই ঘটনা সত্যতাটি রয়েছে। দিস ইজ নাইস বাট হেসিশ ওল্ডেনডর্ফ ইজ বেটার, দেয়ার দে হ্যাভ ওল্ড ফোলকসওয়াগেনস। দেখে ভালোই লাগতেছে যে একসময় তো কল্পতে পড়ছি, এখন বাস্তবে দেখলাম শহর। হ্যামিলনবাসী সেই সব স্মৃতিকে রেখে দিতে চান অনন্তকাল। ঘটনার নানা বর্ণনা থাকলেও এটি সত্যি যে তখনকার সময়ে এই গ্রাম থেকে প্রায় শতাধিক শিশু হারিয়ে যায় পাহাড়ের ওপারে। আর গল্পের মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ক্ষমতার শীর্ষে যারা রয়েছেন তারা যেন এমন কোনো সিদ্ধান্ত না নেন যাতে করে পরবর্তী প্রজন্ম হারিয়ে না যায় চিরতরে। মামুন রশিদ, 21 টেলিভিশন, হ্যামিলন শহর, জার্মানি। আর এর সাথে শেষ করছি রাত 11:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। রাখাইনে সব ধর্মীয় সংখ্যালঘুরাই নির্যাতিত, জানালেন পালিয়ে আসা হিন্দুরা, মানবতা বিরোধী অপরাধ বলছে কানাডা। রোহিঙ্গাদের ফেরতের প্রস্তাব নিয়ে শিগগিরই মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সংকটের সমাধান না হওয়া পর্যন্ত অনুপ্রবেশের সুযোগ। এবার ফল প্রকাশের দাবিতে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ বিক্ষোভ। হাতিরঝিলের ভবন ভাঙতে আরো 7 মাস সময় পেল বিজিএমইএ, শেষ সুযোগ জানালো আপিল বিভাগ। কাণ্ড জ্ঞানহীন ব্যাটিংয়ে ইনিংস হারের লজ্জায় ডুবল বাংলাদেশ, টেস্ট সিরিজ দক্ষিণ আফ্রিকার। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-টিভি.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124online। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ, শুভরাত্রি।